হেলনের ডাল, আমাদের ওদিকে এটাকে হেলনের ডাল বলে। ধুয়ে নিলাম, সিদ্ধ হোক এখন কিছুই দেব না, রান্না করব এই পেঁপে দিয়ে। পেঁপে আর একটা ধুন্দুল, ঘরে যা আছে তাই দিয়ে রান্না করব আজকে। দেখি ডালটা সিদ্ধ হলো কিনা। সিদ্ধ হয়ে গেছে, কিচ্ছু দিই নাই, লবণও দিই নাই। লবণ দিলেও সহজে সিদ্ধ হয় না, এই কারণে লবণও দিই না। সরিষার তেল, দুইটা শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা, তরকারিটা আমি কেটে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম। ডালে লবণ দিই নাই, এই কারণে একসাথে দিলাম লবণ। Thank you.
এক চামচ, ভালো করে কষানো হয়ে গেছে। এবার ঢেলে দেব, সিদ্ধ হয়ে গেছে তরকারিটা, সিদ্ধ হয়ে গেছে। নামিয়ে নেব, এখন দুইটা কাঁচা লঙ্কা দিয়ে দিই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর বন্ধুদের নিকট শেয়ার করবেন। ধন্যবাদ। হয়ে গেছে, এখন নামিয়ে নেব।